نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يظهر عشر ساعة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما نافعا ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا ما هو أهله محترم حاضرین مجلس مربیان عظام علماء اکرام چاریا بورڈ اسکول اسلامی سملن پرستتی کمیٹر ادوگے پچیستم اسلامی مہاسملن اللہ پاک رب العزت دینر ای مجلسے آسار جنو بسار جنو توفیق دان کرچن اکارنے سکلے بولی الحمدللہ একটা বিষয় জেহেনের মধ্যে নিছি, সময় তেমন কোনো বেশি না, চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট। আল্লাহ পাক চাহে তো ওই নির্দিষ্ট বিষয়ের মধ্যে নির্দিষ্ট সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়ে শুনিয়ে আমল করার তৌফিক দান করুক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন হবে? তো হুজুর বলেন, কিয়ামত কখন হবে এটা আমিও জানি না, তোমরাও জানো না, ফেরেশতারাও জানে না। কেন জানে না? কারণ এটা গাইবের খবর। গাইবের খবর এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কেউ যদি বলে গাইবের খবর আল্লাহ ছাড়াও আর কেউ জানে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে কি আছে, দুর্বলতা আছে, ঈমান নষ্ট হয়ে গেছে। তো যেহেতু এটা গাইবের খবর, এই কারণে নবী বললেন তা আমিও জানি না, তুমিও জানো না। তাইলে এটার কিছু আলামত বলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছোট ছোট আলামত বললেন, আর কয়েকটা বড় আলামতের কথা গনি গনি বলি দিলেন। ছোট আলামত যেগুলা যেগুলা হুজুরে বলছেন এখন দুনিয়াতে সবগুলা বিদ্যমান, একটাও বাদ নাই, সব পাওয়া যায়। আর বড় আলামত গনা গনা দশটা, এই দশটা আলামত এখনো পাওয়া যায় নাই। যেই দিন এই দশটা আলামত পাওয়া যাওয়া শুরু হবে, বুঝতে হবে দুনিয়ার মধ্যে কেয়ামত খুব কাছে চলে আসছে। ছোট আলামতগুলো বলা আমার উদ্দেশ্য না, আমি বড় আলামত থেকে একটা আলামত নিয়ে শুধু আলোচনা করব। ছোট আলামত তো সবগুলো পাওয়া যায়, গান বাদ্য বেড়ে যাওয়া ছোট আলামতের মধ্যে একটা আলামত। বাড়ি গেছে না কমি গেছে, কেমন বাড়া বাড়ছে? আমনে কানের ভিতর আঙ্গুল দিয়ে রাখলেও গানের আওয়াজ ঢুকাইয়া দেবে, এরকম বাড়াবাড়ি গেছে। কই বেহায়াপনা বেলাল্লাপনা বেড়ে যাওয়া কেয়ামতের আলামত, বাড়ছে না কমছে? বাড়ি গেছে। কই ছেলে মেয়েরা মাথা ভিতরের কথা মানবে না, পাওয়া গেছে কি না? পাওয়া গেছে, সবগুলো এখন বিদ্যমান, কোনোটাই বাদ নাই। তাহলে আর ওগুলো বলবো না, আমি উদ্দেশ্য হইলো বড় আলামত। বড় আলামতের একটা আলামত হইল দুনিয়াতে ইমাম মাহদী আলাইহি সালাতু ওয়াসালামের আগমন, এটা বড় আলামতের এক নম্বর আলামত। কখন পাওয়া যাবে? রমজানের ১৩ ১৪ ১৫ তারিখে সারা বিশ্বময় একটা বিকট আওয়াজ হবে, সারা পৃথিবীতে একসাথে। যেই রমজানের ১৩ ১৪ ১৫ তারিখে আওয়াজটা হবে, সেই দিন হবে জুমাবার। যেই রমজানের জুমাবারে এই আওয়াজটা হবে, তারপরের হজের মৌসুমে ইমাম মাহদি আলী সাল্লাতামের আগমন। এগুলো বড় আলামতের এক নম্বর। দুই নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস বয়ান করেছেন,
একবার হুজুর বললেন নামাজের এলান করো, নামাজের এলান হয়ে গেল, পুরো এলাকা যারা মসজিদে দূরে থাকে তারাও মসজিদে আসিয়া হাজির, কারণ এটা বিশেষ এলান। কারণ নামাজের জন্য তো শুধু আজান দেওয়া হয়, এলান করা হয় না। আজান দিলেই মুসল্লি যারা কাছে গিয়ে আছে সাহাবায়ে কেরাম আগে থেকে মসজিদে হাজির, কিন্তু আজকে আজানের আগেই হুজুরে গ্রামে গ্রামে এলান করাইলেন যে ভাই আল সালাতু জামিআতুন, নামাজ শুরু হবে, চলে আসো চলে আসো। বিশেষ এলানের কারণে যারা দূরে থাকে অন্য মসজিদে নামাজ পড়ে তারা হুজুরের মসজিদে আসিয়া হাজির, মসজিদ বাতরুস ফুল ফুল হয়ে গেছে, নামাজ শেষ, হুজুর মিম্বরে বসলেন, বসিয়ে বললেন দেখো আমি তোমাদেরকে কোনো ব্যক্তিগত আগ্রহ অনুসূচনা শোনানোর জন্য ডাকি নাই, আমি তোমাদেরকে ডাকছি এই যে আমার পাশে বসা তার নাম হইল তমিমে দাড়ি, হুজুর বলতেছেন এর নাম হইল তমিমে দাড়ি, তমিমে দাড়ি আমাকে একটা কাহিনী শুনাইছে, আমি সেই কাহিনীটা তোমাদেরকে শোনানোর জন্য এখানে বসাইছি। কানাত নাসরানিয়াতান, হুজুর বলেন তমিমে দাড়ি কানা নাসরানিয়াতান, একজন খ্রিস্টান ছিল, কদ বায়আত, আমার হাতে ইসলামের বায়আত গ্রহণ করে এখন মুসলমান হয়ে গেছে। এই ব্যক্তি নাসরানি থাকাকালীন সময়ে, খ্রিস্টান থাকাকালীন সময়ে একটা দুর্ঘটনার কবলে পড়ছিল, সেটা আমাকে শুনাইছে, আমি তাকে চিনি না, সে আমাকে চিনে না, তার ঘটনা আমার জানা নাই, কিন্তু আমিও তোমাদেরকে ওর ব্যক্তিগত যেটা ঘটনা ঘটছিল আমি তোমাদেরকে আগে আগে শুনাইছিলাম, আমার বলা ঘটনার সাথে তাকে না চিনা সত্ত্বেও তার ঘটনার সাথে যে মিলে গেছে এই খুশিতে তোমাদেরকে ডাকছি, দেখো ও কি বলে, আমি তোমাদেরকে আগে এই কথাগুলো শুনাইছি কিনা, তার কথার সাথে আমার মিলছে কিনা দেখো। এই তমিমে দাড়ি শোনানো শুরু করলো, জি হুজুর আমরা নাসরানি, 30 জনের একটা কাফেলা, ছোট্ট একটা নৌকার মধ্যে সাগরীয় ভ্রমণে বের হইলাম, এটা ছোট নৌকা, বড় জাহাজের মধ্যে মানুষকে বাঁচানোর জন্য কিছু ছোট ছোট ডিঙ্গি নৌকা থাকে, এই জাতীয় ছোট নৌকা হাদিসে এরকমই বলেছে, এরকম ছোট নৌকাতে আমরা 30 জন আরোহণ করলাম সাগরের মধ্যখানে, যেমন সফর করা শুরু করলাম, হঠাৎ কাদ লাইবাত মৌজুন, আমাদের সাথে মৌজ খেলাধুলা করা শুরু করলো, অর্থাৎ বিশাল বিশাল তুফান শুরু হয়ে গিয়েছে, সাগরের মৌজাগুলো দাঁড়ায় গেছে যা ঠাস ঠাস বাড়ি দিচ্ছে, আমরা দিশাহারা হয়ে গেলাম, নৌকার হাল ছেড়ে দিলাম, সুয়ান আমাদের আর ঠিক নাই, আমরা ভিতরে কাবু হয়ে জুবুতুবু হয়ে বসে আছি, বাতাস আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি, আর কোন দিকে যাইতেছি কোথায় যাইতেছি দিকভ্রান্ত হয়ে যাচ্ছি আর যাচ্ছি, ডাঙে বামে সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছে না, অথই সাগরে যাচ্ছি আর যাচ্ছি, বাতাস আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখনের মতো তো ইঞ্জিন নাই যে বাতাস যেদিকে ঠেলবে ঠলুক ইঞ্জিনে ঠেলিয়া হইল এদিকে নিয়ে আসবে, এমন কোনো সিস্টেম নাই, বিনাই পাল তুলে দিয়েছি, বাতাস ঠেলতেছে যেদিকে নিয়ে যাচ্ছে যাচ্ছে, এইভাবে যাইতে 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 এক মাস পর্যন্ত সাগরের মধ্যে আমরাই, যারা সাগরে সফর করেছেন তারাই চিনতে বুঝতে পারবেন, এক মাস নয় এক ঘন্টাও যদি তুফানের কবলে কেউ পড়ে তো কলিজা গুর্দা সবগুলো ছিঁড়ে যাবে, এরকম ভীতকর পরিস্থিতি হয় সাগরে যখন মৌজ শুরু হয়। আর এনারা বলছে শাহ এক মাস আমাদের সাথে সাগরে খেলাধুলা করেছে, এক মাস পরে একটা কুল কিনারা দেখলাম, দৌড়াইয়া গিয়ে সেখানে কুলে উঠলাম, দেখলাম দ্বীপ আরব ভূমি থেকে কোথায় চলে গেছে তার কোনো কিল কিনারা নাকি, ডাইনে গেলাম না বামে গেলাম জানা নাই, এতটুকু মনে হচ্ছে যে সূর্য যেই দিকে ডুবে আমরা সেই দিকে আসছি, এখন আমাদের জন্য সূর্য ডুবে পশ্চিম দিকে, আরব দেশের জন্য সূর্য পশ্চিম দিকে ডুবে না, ওদের দিক মানে আমাদের জন্য সূর্য ডুবে যেই দিকে তাদের জন্য সূর্য ডুবার দিক ভিন্ন, আর আমরা যেদিকে ফিরিয়া নামাজ পড়ি আরবরাও কি সেদিকে ফিরিয়া নামাজ পড়ে, আরবরা তো কেবলাকে সাপ ঢলে তারা কেবলার ওই পাশে আমরা কেবলার এই পাশে, যাই হোক তো বলছে সূর্য যেদিকে ডুবে আমার মনে হইল আমরা সেদিকে চলে আসছি, কতদিন পরে এক মাস, এক মাস সাগরে চলার পরে কোথায় চলে আসছে কোনো দিক ঠিকানা নাই, চলে আসলাম দ্বীপে নামলাম, দেখলে জানবর আমাদের দিকে আগাইতেছে, যার সামনে পিছনে কিছুই চিনা যায় না, এর সামনে পিছনে বলতে সামনের দিক কোনটা পিছনের দিক কোনটা বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না, তো আমাদের মাথায় যেরকম মহিলাদের লম্বা লম্বা চুল থাকে এর পুরো শরীরে লম্বা লম্বা চুল, মানুষের মতো দাঁড়াইয়া আছে কিন্তু লম্বা লম্বা চুল দুপায়ে, আর লম্বা চুলওয়ালা যদি ভাল্লুক হইতো তো চার পায়ে হইতো, এটা চার পায়ে না এটা দুপায়ে দাঁড়ানো,
কিন্তু আগা করে চুলে একদম পা পর্যন্ত ঘুরে বোরকার মতো পরে আছে, ডাইনে বামে কিছুই বোঝা যাচ্ছে না, ভয় পাইয়া গেলাম। এটা কি জিনিস? দ্বীপে চলে আসলাম যেখানে কোনো মানব নাই, দানব নাই, কিছু নাই, একদম বিরাম জায়গা। ওখানে আসতেছে আমরা ভয় পেয়ে গেলাম। এখন তো কিছু করার নাই, আবার কি তুফানে ঝাঁপ দেবো, সাগরে ঝাঁপ দেবো? যাই হোক, 30 জন মিলে না হয় মোকাবেলা করার চেষ্টা করবো। দাঁড়াই গেলাম, ও সামনে আসলো। আস্তে আস্তে আমরা তাকে বললাম, ওয়াইলাক মানান্তি, ধ্বংস হয়ে যাও, তুমি কে? তো সে দেখলাম আমাদের সাথে কথা বলতেছে, জানোয়ার কথা বলতেছে। তো সে বলছে, আনাল জাসুস, আমি সাংবাদিক। তো এরা বলতেছে, ওয়াইলাক ধ্বংস হয়ে যাও তুমি, জাসুস লিমান কার, এই বিরান ভূমিতে, মরুভূমিতে, এই সাগরের এই দিকে তো কোনো মানুষ নাই, সাংবাদিক সংগ্রহ করবা কার জন্য? এখানে এখানে সাংবাদিক বা আসো কি? এখানে খবর আছে কি? এখানে সংবাদ আছে কি? আর এখান থেকে সংবাদ বহন করে তুমি কোথায় নিয়ে যাবে, কার কাছে নিয়ে যাবে? এটা তো সংবাদের জায়গা নয়, এ তো মরুভূমি। তখন ওই জাসুস সাংবাদিক বলতেছে, আচ্ছা চলো, ওখানে একজন মানুষ আছে, আমি তার সাংবাদিক। আচ্ছা, এই দ্বীপে মানুষও আছে তাইলে? চলো। আমরা চিন্তা করলাম, এ শয়তান না সে শয়তান? এই জাসুস এ শয়তান নাকি যার কাছে নিয়ে যাচ্ছে সে শয়তান? তারপরে যখন বলছে একজন মানুষ আছে, তো দূর হইয়া গেলাম আমরা, যে আচ্ছা মানুষটা দেখি তাইলে। দেখবেন তাবু খাটানো, ভিতরে মানুষ আছে। আমাকে বললো ভিতরে যাও, সেখানে মানুষ আছে। আমরা ভিতরে গেলাম, হঠাৎ করে দেখলাম, আজিমুল জিসিম, আজিমুন মাসদুদান, এত বড় শরীরের মানুষ জিন্দগিতে দেখিনি। 20-30 জন একত্রিত করলে যত বড় হবে, এ একা এত বড়, আজীব কথা, এত বড় মানুষ, আবার এত শক্ত করে বাঁধছে, মানে শিকল দিয়া লোহা দিয়া এত শক্ত করে বাঁধছে, এরকম বাঁধতেও আমি কাউকে দেখিনি। কোনো মানুষ কিভাবে বাঁধি রেখে? হাত দুটোটা কাঁধের উপরে দিছে, পা দুটোটা উপরে উঠাইছে, এরপর শিকল রানের তলে দিয়ে ঘুরাই, বেরি গর্দানের উপর দিয়া হাত দুটোটা দিয়ে এইভাবে বাঁধছে, প্রথমে নিচের থেকে, এরপর সারিদিনের দিকে ঘুরাইছে, শিকল দিয়ে এবার বাঁধি রেখছে। এত বড় মানুষ ইয়া শক্ত করে বাঁধিয়ে রাখছে, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, এটা কি জিনিস? আমরা বললাম, ওয়াইলাক তুমি কে, আর তোমাকে এইভাবে বেঁধে রাখছে কেন? এই দিকে তুমি একা, কেউ নাই। তো বলতেছে, আমি পর্যন্ত যখন এসে গেছো, তাহলে আমি কে সেটা তোমরা জানতেই পারবো, আমি বলবো আমি কে, আগে বলো মান আনতুম, তোমরা কারা, কোথায় থেকে আসছো? তো বল, আনা নাহনু মিনাল আরব, আমরা আরব দেশ থেকে আসছি, সাগরের তুফানে উঠছি, এক মাস হেলতে ধুলতে দ্বীপে উঠছি, তোমার এই সাংবাদিক ধরিয়া তোমার কাছে নিয়ে আসছে। এই হইল আমাদের কাহিনী, আমরা আরবের। আচ্ছা আরবের? তো হ্যাঁ আরবের। তো বাইসান নামে একটা বাগান আছে, তার খবর কি? কেমন? ওখানে কি খেজুর আছে? খেজুর আছে? হ্যাঁ, বাইসান নামে বাগানে প্রচুর পরিমাণ খেজুর আছে। আচ্ছা, তাহলে এখনো খেজুর আছে? 2-5 বছর পরে খেজুর থাকবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। এরপর বললেন, আচ্ছা তোবাইরা নামে একটা নদী আছে, ওই নদীতে পানি আছে? হ্যাঁ, ওখানে পানি আছে। আচ্ছা, বছরখানিক পরে সেই পানিও থাকবে না? ইয়েমানের জোহার নামে একটা নালা আছে, ঝর্ণা আছে, যা পাহাড় থেকে নামে, ঝর্ণা, নদী না ঝর্ণা, ইয়েমান দেশের কিনারে সীমান্ত এলাকায় জোহার নামে একটা ঝর্ণা আছে, সেখানে কি পানি আছে? ওই পানি দ্বারা কি মানুষের চাষবাস করে, খেত কামারে পানি দেয়, বাগানের মধ্যে পানি দেয়? তারা বললো, হ্যাঁ, ওখানে প্রচুর পরিমাণ পানি আছে, মিষ্টি সুস্বাদু পানি আছে, এবং সেগুলো দ্বারা মানুষ বাগান সাইলাব করে, সেচ দেয়। কহা কথা, এটাও ঠিক আছে, বাকি কিছুদিন পরে ওখানে পানি থাকবে না। আচ্ছা, 7 নম্বর বলো চাই, আন নবিয়্যুল উম্মিয়্যিন, মক্কাতে মুহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবীর আগমন ঘটেছে? হ্যাঁ, সেই নবীর আগমনও ঘটেছে। আচ্ছা, তোমাদের সাথে তাদের যুদ্ধরুদ্ধ হয়েছে? তখন নতুন বদনী জিন্দগিতে, হ্যাঁ যুদ্ধ হয়েছে, এবং আশপাশের এলাকাগুলো তিনি দখল করে সেখানে তিনি ইসলামী খিলাফত স্টেট তিনি কায়েম করেছেন, মানুষ তার এতাআত আনুগত্য করতেছে। তখন তিনি ওই ব্যক্তি খুশি হয়ে বললেন, আল্লাহ তাআলা আমাদের আমাকে বেঁধে রাখছে, ছাড়িয়ে দেওয়ার একটা সীমাও আছে,
যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে তার কিছুদিন পরে আল্লাহ আমাকে ছাড়িয়ে দিব। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইছে তাহলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে, সে খুশি হয়ে গেল। চারটা প্রশ্ন করেছে, চারটা উত্তর দিছি। এখন তারা জিজ্ঞেস করলো, মানান্তা, তুমি যা প্রশ্ন করলো সবটা উত্তর দিলাম, বলো তুমি কে? বললো, আনা দাজ্জালুল মসীহ, আনা মসীহুদ দাজ্জাল, আমি হইলাম মসীহ দাজ্জাল। তারা তখন নাসরানি, দাজ্জাল সম্পর্কে তো হুজুরে না মুসলমানদেরকে জানাইছেন, তারা তো চিনে না। তো বললো, মসীহ দাজ্জাল এটা কি জিনিস? আবার দাজ্জাল কি জিনিস? আমি শেষ জমানায় পৃথিবীতে আগমন করব, 40 দিন অবস্থান করব, সারা পৃথিবীর প্রতি এলাকায় এলাকায় গ্রামে গঞ্জে আমি 40 দিনে সফর করব, 40 দিনে সারা পৃথিবীর প্রতিটি এলাকায় গ্রামে গঞ্জে আমি সফর করব। ইল্লা, কিন্তু দুই এলাকায় যাইতে পারবো না, মক্কা এবং মদিনা, তার দুই গলিতে আল্লাহ তাআলা ফেরেশতা তলোয়ার দিয়ে দারওয়ান হিসেবে দাঁড় করায় রাখছে। আমি যখনই ওই এলাকায় প্রবেশ করতে চাইব তখনই আমাকে ফেরেশতারা তলোয়ার দিয়ে বাধা দেবে। এই দুই এলাকা ছাড়া আর কোনো এলাকা বাদ যাবে না, সব এলাকাতে আমি যাইব। হুজুর পাক তমিমে দাঁড়িয়ে কথা কাহিনী বলে শেষ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে হাত দিয়ে এভাবে জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, হাজা তাইয়িবাতুন, হাজা তাইয়িহাজিহি তাইয়িবাতুন, হাজিহি তাইয়িবাতুন। দাজ্জাল নিজে স্বীকার করেছে এই মদিনায় প্রবেশ করতে পারবে না, এই মদিনা দাজ্জাল থেকে পবিত্র, পবিত্র, পবিত্র। হুজুর একদম ঘুষি দিয়ে আওয়াজ দিয়ে তিনবার বলেছেন, এই মদিনা পবিত্র, এই মদিনা পবিত্র, এখানে দাজ্জাল আসতে পারবে না। তমিমে দারের কাহিনী শেষ, এবার আমাদের কাহিনী শুরু। বৈজ্ঞানিকগণ হাদিস পাইছে, পাইয়া তারা গবেষণা করা শুরু করেছে যে আসলে দাজ্জাল আছে কোথায়, কোন এলাকায় দাজ্জাল আছে। এরা বলেছে সূর্য অস্ত যাওয়ার দিকে আমরা চলে গিয়েছিলাম, এটা কোথায়? মক্কা থেকে আরব সাগর ভ্রমণ করিয়া 30 দিন সফর করার পরে যে জায়গায় যাইতে হয় তাইলে বোঝা যাচ্ছে সেখানে কোনো না কোনো জায়গায় হয়তো দাজ্জাল আছে। বৈজ্ঞানিকগণ চষে বেড়াইতেছে যে দাজ্জালের খবর কোথায় আছে, তার সাথে একটু যোগসাজশ করা যায় কিনা। নম্বর দুই কথা হইল, এই তামিমে দারি যখন দাজ্জালের সাথে দেখা করেছে, দাজ্জাল তখন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের আনাচে কানাচের খবরগুলো তাকে বলতেছিল, ওখানে এটা আছে, ওখানে এটা আছে, ওখানে এটা আছে। কেমনে বলল সে? এখনো না হয় আমাদের হাতে মোবাইল আছে, নেটওয়ার্ক আছে, মিডিয়া আছে, এক প্রান্তের খবর আরেক প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া যায়, কিন্তু তখন তো মিডিয়া জগৎ ছিল না, নেটওয়ার্ক ছিল না, দাজ্জাল কিভাবে খবরগুলো বলছে, কিসের ভিত্তিতে? তাইলে বোঝা গেল দাজ্জালের নেটওয়ার্ক তখন থেকে এই পরিমাণ ছিল, যেই পরিমাণের কারণে সারা বিশ্বের খবর সে সংগ্রহ করতে পারছে, যেই আধুনিকতায় আমরা এখন পৌঁছাইছি সেই আধুনিকতায় দাজ্জাল তখন পৌঁছাইয়া গেছে, এটা একটা বলা যেতে পারে। নাহলে দাজ্জাল কেমনে বলছে এতগুলো খবর? তাহলে বোঝা গেল তার কাছে একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ককে আধুনিক করতে করতে এই পরিমাণ আধুনিক দাজ্জাল এখন করে ফেলছে, যার কারণে সারা বিশ্বকে দাজ্জাল এখন নিয়ন্ত্রণ করে। সেখানে বসিয়া সমস্ত কেরুকুলাম যতগুলো দেখতেছেন সবগুলো দাজ্জালই কেরুকুলাম, আমি আপনি বুঝি বা না বুঝি, আমি আপনি বুঝতেছি না যে, কিন্তু মৌলিকভাবে সবগুলো দাজ্জালই কেরুকুলাম। আপনারা যারা বিদেশ গিয়েছেন তারা বলবেন, মার্কেটে কেউ টাকা নিয়ে যায় বিদেশে, আরব কান্ট্রিগুলো যারা গেছেন তারা কেউ মার্কেটে বড় বড় বাজারগুলো করতে টাকা নিয়ে যায়, কি নিয়ে যায়? কার্ড নিয়ে যায়। এটা তো আমাদের দেশের, এটা আরব দেশের দুবাই, কার্ড দেখানোর জন্য পকেটে রাখলেন। আরব দেশগুলোতে বড় মিডল ইস্টগুলো যেগুলো উন্নত রাষ্ট্র, এরা কেউ টাকা নিয়ে যায় না, কার্ড নিয়ে যায়। আপনার কত টাকা আছে? 100 কোটি টাকা আছে, কোথায়? সব ব্যাংকে, পকেটে 1 পয়সাও নেই। কি আছে? এই কার্ডটা আছে। বাংলাদেশেও আস্তে আস্তে সেটা উন্নত হইতেছে, কোন কোন মার্কেটে এই কার্ড হয়ে গেছে, যে কার্ডের কারণে ওই একটা মেশিন আছে না, সেখানে এরকম করে টান দিব কার্ডে, এরপর সংখ্যা মারি দিছে, আপনার ব্যাংক থেকে টাকা কাটিয়ে ওনার ব্যাংকে ঢুকে গেছে। এগুলো আপনার বুঝতে কষ্ট হবে যদি দেশে না দেখেন, যারা দেখছেন তাদের বুঝতে সহজ হয়ে যাবে। আচ্ছা, এই কথাটা এখানে একটা স্টপ করি, এটা এখন বুঝাইতে কষ্ট হবে, আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা বুঝাই। এখন দাজ্জাল আছে কোথায়, এটা নিয়ে বৈজ্ঞানিকগণ খুব মানে যাঁচ পড়তাল চালাচ্ছে যে আছে কোথায়। দুটো জায়গা তারা শনাক্ত করেছে,
দুই জায়গার কোন জায়গাতে দজ্জাল থাকতে পারে বলিয়া বৈজ্ঞানিকগণ শনাক্ত করেছে। এর একটা হইল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সাগরীয় কূলে বারমুডা ট্রায়াঙ্গেল নামে একটা জায়গাকে তারা শনাক্ত করেছে যেখানে দজ্জাল আছে বলিয়া তারা বিশ্বাস করে। ফ্লোরিডা এটা হিব্রু ভাষা, আমেরিকান জায়গাতে জায়গার নাম দিয়েছে হিব্রুতে। হিব্রু ভাষা একান্ত ইহুদিদের ধর্মীয় ভাষা, যেরকম মুসলমানদের ধর্মীয় ভাষা হইল আরবি, আর ইসরায়েলের ইহুদিদের একান্ত ধর্মীয় ভাষা হইল হিব্রু। হিব্রু ভাষা তারাই একমাত্র শিখে, আর কেউ শিখে না, এবং তাদের প্রত্যেকের জন্য হিব্রু ভাষা শিখাটা ফরজ ইহুদিদের। আমেরিকার ওই রাজ্যকে হিব্রু ভাষায় নাম দিয়েছে ফ্লোরিডা, আর হিব্রু ভাষাতে ফ্লোরিডা শব্দের বাংলা অনুবাদ হইল প্রতীক্ষিত খোদা। অর্থাৎ এই জায়গাটা তাদের খোদা আগমন করার একটা জায়গা। কেন তারা এই নামটা দিয়েছে? তারা বিশ্বাস করে ফ্লোরিডা রাজ্য থেকে সাগরীয় উপকূলে বারমুডা ট্রায়াঙ্গেল নামক জায়গাতে দজ্জাল আছে, এবং দজ্জাল দুনিয়াতে এখান দিয়ে আগমন করবে, এবং দজ্জাল তাদের খোদা। দজ্জাল দুনিয়াতে আসে কি বলবে? আমাকে খোদা মানো, আমি ইহুদি খ্রিস্টান তো তাকে খোদা মানবেই। এই কারণে ইহুদি খ্রিস্টান তাকে খোদা হিসেবে বিশ্বাস করে, আর এখান দিয়ে আসবে বলিয়া তারা বিশ্বাস করে। এই কারণে জায়গাটার নাম দিয়েছে ফ্লোরিডা, অর্থাৎ প্রতীক্ষিত খোদা, তাদের খোদা আসার জায়গা। বারমুডা ট্রায়াঙ্গেল শব্দটা মূলত ত্রি অ্যাঙ্গেল, কিন্তু ওরা বলতে বলে ট্রায়াঙ্গেল, শব্দ মূলত ত্রি, ত্রি মানে তিন। এই ত্রি অ্যাঙ্গেল, এই যে আমার আঙ্গুলকে যেভাবে বসাইছি, ত্রি অ্যাঙ্গেল, এখানে তিনটা ত্রিভুজ হয়েছে, ত্রি অ্যাঙ্গেল। ফ্লোরিডা রাজ্যের সেই সাগরে পানির ঘূর্ণীয় মানে এরকম ত্রি অ্যাঙ্গেল সৃষ্টি হয়, তিন দিক থেকে পানি আসিয়ে সেখানে একটা ঘূর্ণয়ন সৃষ্টি হয়, যার কারণে এটাকে নাম দিয়েছে ত্রি অ্যাঙ্গেল, বারমুডা ত্রি অ্যাঙ্গেল। এই বারমুডা ত্রি অ্যাঙ্গেল কিছু দুর্ঘটনা আছে। ওরা কেন বিশ্বাস করে যেখানে দজ্জাল আছে? এর কারণ হইল এখানে কিছু দুর্ঘটনা এরকম ঘটেছে, আজ থেকে শত বছর পর্যন্ত ওই জায়গা দিয়া কোনো কোনো জাহাজ গেছে উড়িয়া, অথবা সাগরে দিয়া পানির জাহাজগুলা গেছে আর ফিরে আসে নাই। গেছে তো গেছেই, যে সমস্ত জাহাজগুলা গেছে ওখানে, যে সমস্ত জাহাজ উড়াল দিয়া গেছে অথবা পানি দিয়া গেছে, সবগুলা জাহাজ উধাও হয় নাই, কোনো কোনো জাহাজ সেখানে উধাও হয়ে গেছে। যে সমস্ত জাহাজগুলা উধাও হয়েছে এর সবগুলা জাহাজের মধ্যে পৃথিবীর বুকের বিশ্ব শিক্ষিত মানুষগুলা সফর হিসেবে ছিল, ভ্রমণকারী ছিল, বড় বড় বৈজ্ঞানিকরা কখনো কখনো জাহাজে সফর করে ওদিকে গেছে, এটা শেষ উধাও হয়ে গেছে, উধাও হয়ে গেছে, মিশিয়ে দিয়ে গেছে, উধাও হয়ে গেছে। আবার কোনো কোনো জাহাজ, মনে করেন আজকে রজব মাসের 7 তারিখ না শাবান মাসের 7 তারিখ, ইংলিশ মার্চ মাসের আজকে 19 তারিখ, মনে করেন এটা বুঝার জন্য তারিখটা দিলাম, আজকের 19 তারিখে কোনো জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলে গেছে এবং সেটা উধাও হয়ে গেছে নাই। এরপর ওটাকে তালাশ করার জন্য কত জাহাজ ওখান দিয়ে গেল, কোনোটা উধাও হয় নাই, বাকি যেটা উধাও হয়ে গিয়েছে সেটার কোনো হদিশ আর কেউ পাই নাই, কি পানিতে ডুবে গেল না আকাশে কোনো জায়গায় দ্বীপে পড়ে গেল, উদ্দীপ্ত নাই। আর পানিতে পড়ে গেলে তার কিছু ভগ্নাংশ জলাফোরা কিছু নেই, কোনো নাম নিশানা সহ নেই, শেষ গেছে। পাঁচ বছর, ছয় বছর, সাত বছর পরে যেই জাহাজটা উধাও হয়ে গেছে সেই জাহাজটা হঠাৎ করে যেখান থেকে উধাও হয়েছে সেখানে দেখা গেছে, উপকূলে আসি বিষছে বিরিয়া দেখে যে সবাই মিলে হুড়বুড় করে সেখানে উঠছে, কিনে এটা তো পাঁচ দশ বছর আগে উধাও হয়ে গিয়েছিল, একটা এখানে আসলো কেমনে, উঠিয়ে দেখে যে কোনো মানুষজন নেই, জাহাজটা ফ্রিতে চলে আসছে, নিজেই চলছে, নিজে নিজে চলিয়ে এখানে চলে আসছে। সবাই উঠিয়ে দেখলো 2021 সালের মার্চ মাসের 19 তারিখ উধাও হয়েছে, ফিরিয়ে আসিয়া ওখানে ঘড়ির কাঁটায় দেখলো সকাল 7টায় উধাও হয়েছে, ঘড়ির কাঁটায় এখনও সকাল 7টা, এখান থেকে 8টা বাজে নেই কিন্তু ঘড়ি চলমান। ফুয়েল তেল চেক করে দেখলো পাঁচ বছর একটা জাহাজ চলতে যেই পরিমাণ তেল খরচ হওয়ার কথা, যেই দিন উধাও হয়েছে সেই দিন ফুয়েল ট্যাঙ্কে যেই পরিমাণ তেল ছিল এখনও সেই পরিমাণ তেল আছে, 100 টাকাও কমে নেই। খাদ্য পানীয় সবগুলা হোটেলে মোটেলে এমনভাবে সাজানো যেন মনে হইতেছে নাস্তা করার জন্য সাজায় রাখি গেছে, কোনো নাস্তা বিন্দু পরিমাণ নষ্ট হয়নি, এক জোড়াও নষ্ট হয়নি। হ্যাঁ, ছয় বছর পরে জাহাজটা চলে আসছে, এক জোড়াও নষ্ট হয়নি, কিন্তু মানুষজন একজনও নেই, কোনো মানুষ নেই। এরা এটা নিয়ে গবেষণা করে কোনো কুল কিনারা পায়নি যে এটা হইল কেমনে, পৃথিবীতে ঘটছে যে কথা, বাস্তব কাহিনী, এটা হইল কেমনে? এরকম একটা জাহাজ
একটা ঘটনা গেল, হেলিকপ্টার প্লেন ওখানে গেছে, উদাও হয়ে গেছে। সাত আট বছর পরে জাপানে আসে প্লেনটা হাজির, এয়ারপোর্টে আসতেই এয়ারপোর্ট ককপিটে তারা কল দিল, আমরা এখানে জরুরি অবতরণ করতে চাই, অনুমতি হয়ে গেছে। কম্পিউটারে মারিয়ে দেখলো, আরে এটা তো 10 বছর আগে আমেরিকা থেকে ফ্লাই করেছিল, 10 বছর পরে জাপানে আসিয়া নামতেছে, কোথায় থেকে কোথায় আসলো? যখন কম্পিউটারে দেখেছে 10 বছর আগে উদাও হয়ে গিয়েছিল, আজকে তারা এখানে আমার অনুমতি দিয়েছে এবং অনুমতি হয়ে গেছে। তো ককপিটে কল দিয়েছে, ভাই আপনারা কারা? যখনই জানতে চাইলো আমরা কারা, আর ফ্লাই কর্ণওয়ালা যখন বুঝতে পারছে যে আমরা ধরা খেয়ে গেছি, ওটা নামতে আবার উড়াল দিয়ে চলে গেছে, নামে নাই চলে গেছে। এরকম একটা ঘটনা ঘটছে। আবার একটা ঘটনা ঘটছে, আমেরিকার একজন গাণিতিক বিজ্ঞানী ওখানে উড়াল দিয়ে চলে যাচ্ছে, সে চিন্তা করলো আমি আমার পিছনে মানুষ লাগাইয়া রাখি, যে এখান থেকে গেলে উড়াল দিয়ে চলে যায়, উদাও হয়ে যায়, কে উদাও করে, কারা উদাও করে, কোথায় চলে যায় কিছুই বোঝা যায় না। দুটো ঘটনা তো বললাম, যেগুলা উদাও হয়েছে 10 বছর পরে ফেরত আসছে মানুষজন নাই, কিন্তু 17টা ঘটনা টোটাল এরকম হয়েছে যেগুলো উদাও হওয়ার পরে আজ পর্যন্ত এদের কোনো হদিশ নাই, শেষ কোথাও গেছে কোনো হদিশ নাই, গেছে গা গেছে গা। তো একজনে চিন্তা করলো আচ্ছা আমি উড়াল দিয়ে যাই, আমার পিছনে আরেকটা প্লেন দূর থেকে সিসি ক্যামেরা দিয়ে দেখতে থাকুক যে আমি কোথায় যাই সে যেন দেখে। যোগাযোগ চলতে আছে, দূর থেকে খেয়াল করতেছে, দেখলো যে সাগরের মধ্যে যখন সে উড়াল দিয়ে গেল তো সর্বশেষ সে কথা বলতেছে, ভাই আমি একটা ম্যাগের ভিতর ঢুকতেছি, তোমরা খেয়াল রাখিও আমি একটু ম্যাগ জাতীয় বস্তুর ভিতর ঢুকে যাচ্ছি। ম্যাগ জাতীয় বস্তুর ভিতর প্রবেশ করেছে, এরপরে কল কাট হয়ে গেছে, নেটওয়ার্ক নাই, প্লেনটা উড়াও শেষ। এখন দূর থেকে ম্যাগটা খেয়াল করেছে যে এটা আসলে ম্যাগ নয়, এটা প্লেন চিন্তাই করার এক আধুনিক যন্ত্র, এটাকে তারা নাম দিয়েছে ফ্লাইং সোসার। ফ্লাইং সোসার এটা এমন একটা জিনিস, আমেরিকা থেকে যদি আপনি মানিগ্রামের মাধ্যমে টাকা আনেন, ওদিকে টাকা ঢুকাইছে, আপনি এদিকে ব্যাংকে বসে টাকা উঠাইয়ে নিয়েছেন, 2 সেকেন্ড লাগেনি, মানিগ্রামের মাধ্যমে টাকা আসছে, এই যে মানিগ্রামের মাধ্যমে আমেরিকা থেকে এখানে টাকা আসছে, 2 সেকেন্ড লাগে নাই, টাকা আসে নাই, টাকা তো সে আমেরিকায় ডলারটা থাকি গেছে, এখানে শুধু এক্সচেঞ্জ হয়ে ব্যাংকওয়ালা আপনাকে দিয়ে দিয়েছে, মেইন টাকা আসতে আরও সময় লাগবে, টাকার মশলা হইলো ওখানে জমা দিলে, এখানে আমি আমার ব্যাংক থেকে দিয়ে দিলাম, পরে আমি পেয়ে যাব। কিন্তু একটা মোবাইল যদি আমি আমেরিকা থেকে আনাইতে চাই, এটা ব্যাংকে এখান থেকে ঢুকাই দিলে বাংলাদেশ ব্যাংকে 2 সেকেন্ডে মোবাইলটা দিতে পারবে? টাকা দিতে পারবে, মোবাইলটা দিতে পারবে না। কেন দিতে পারবে না? আধুনিক প্রযুক্তি এত উন্নত হয় নাই যে হুবহু জিনিসটা এখানে নিয়ে আসবে যা সুলাইমান করেছিল। এই প্রযুক্তি কারা ছিল? সুলাইমান আলী সালাতাম বলেছিলেন জিন্নাতদেরকে, বিলকিসের সিংহাসনটা নিয়ে আস। জিন্নাত বলেছিল আমার সময় লাগবে, বাকি বিলকিস আসার আগে আমি সিংহাসনটা নিয়ে আসবো। সুলাইমান বলল জিনা যে এত দেরি হইলে চলবে না, আরো তাড়াতাড়ি লাগবে। তো একজন মানুষ বলল না কবলা তরফাতে আইন, আমি আর একটু তাড়াতাড়ি হারবো, কত তাড়াতাড়ি? চোখের ফলক ফেলাইবার আগে নিয়ে আসবো বলতে নিয়ে আসছে, এটা বলতে দিলা নিয়ে আসতে দেরি করে নাই। কোথায় বিলকিসের সিংহাসন, পুরো সংসদ ভবন সহ আলগাইয়ের চোখের ফলকের মাধ্যমে এখানে নিয়ে হাজির। এই প্রযুক্তি কারা ছিল? সুলাইমান আলী সালাতাম এই প্রযুক্তি আবিষ্কার করেছে। আধুনিক প্রযুক্তি উন্নত হইতে হইতে আর কত উন্নতি হবে? সুলাইমান যে প্রযুক্তি বিশ্বকে দেখাইয়া গিয়েছে, এর ধারে কাছেও এখনো কেউ যেতে পারবে না। এটা ইসলামের প্রযুক্তি, এটা আল্লাহর ইসমে আজমের প্রযুক্তি। যাই হোক, এখন এরা চিন্তা করছে যে মনে হয় ওখানে এমন কোন আধুনিক প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে আধুনিক প্রযুক্তির কারণে একটা জিনিস আমেরিকাতে মোবাইলটা দিলে এখান দিয়ে আসে, এই মোবাইলটা হুবহু চলে আসবে, এটাকে আমরা বলতে পারি ভেনিস প্রযুক্তি। মেশিনে ঢুকাই দিছে, ওটা ভেনিস হয়ে গেছে, এখানে মেশিনের মাধ্যমে মোবাইলটা তৈরি হয়ে বার হয়ে চলে আসছে, হইতে পারে এরকম ভেনিস প্রযুক্তি। আর তারা বলতেছে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো দ্বীপে দজ্জাল সেখানে বন্দী আছে, আর আধুনিক প্রযুক্তির বিশাল এক প্রযুক্তি সে আবিষ্কার করেছে, যে প্রযুক্তির কারণে সে প্লেনকে হুবহু সুলাইমান প্রযুক্তির মতো মুহূর্তের মধ্যে ভেনিস করে সে তার দেশে নিয়ে যেতে পারে। এই কারণে এটার কোনো হদিশ কেউ পাই না। এটা একটা প্রযুক্তি বলে আর কি, হইতে পারে নাও হইতে পারে, তাদের কথা কোরআন হাদিসের কথা না, বিশ্বাস করলো কি না করলো কি। আরেকটা কথা এরকমও হইতে পারে যে আসলে দজ্জালের মধ্যে
টাইম ট্র্যাকিং এর প্রযুক্তি আবিষ্কার হয়েছে। টাইম ট্র্যাকিং বলতে যারা কম্পিউটার চালান তারা বুঝবেন, কম্পিউটারের মধ্যে কখনো কখনো ভাইরাস আক্রান্ত হইলে 2021 সালকে 2016 সালে কম্পিউটারকে ফিরাইয়া নেওয়া যায় ফরম্যাট দেওয়ার মাধ্যমে। এটাকে বলা হয় টাইম ট্র্যাকিং করা, সময়কে পিছনে নিয়ে যাওয়া। এটা কম্পিউটারে করা যায়, মানুষকে করা যায়। কোনো ব্যক্তির বয়স 60 বছর, তাকে স্ক্যানের মধ্যে ঢুকাইয়া দিল, এদিক দিয়ে ঢুকাইয়া ওদিক দিয়ে বের করে দিল এবং তার ব্রেনকে ফরম্যাট করে 60 থেকে তাকে 40 বছরে নিয়ে আসবে। টাইম ট্র্যাকিং যাকে বলা হয়, সময়কে পিছানো। এখন বৈজ্ঞানিকদের দাবি হইল দজ্জালের কাছে সময় পিছানোর মেশিন আবিষ্কার হয়েছে, যার কারণে সেখানে মানুষ গেলে, বস্তু গেলে, প্লেন গেলে অথবা জাহাজ গেলে 10 বছর পরেও যদি ফিরে আসে, টাইম ট্র্যাকিং এর মাধ্যমে তাকে সময় পিছাইয়া দেয় এবং যখন আসিয়া হাজির হয় দেখা যাবে যেন এটা এখন ছেড়েছে, এই মাত্র ছেড়েছে। টাইম ট্র্যাকিং এটাকে বলা হয়। হইতে পারে এরকম কিছু, যাই হোক, বারমুডা ট্রায়াঙ্গেলের সেই জায়গার মধ্যে দজ্জাল আছে বলিয়া বৈজ্ঞানিকরা দাবি করে। এবার এই কার্ডটা বুঝাই, মানুষের পকেটে এখন টাকা নেই, আছে মাত্র কার্ড। বাংলাদেশেও দেখবেন আস্তে আস্তে কার্ড হয়ে যাবে, বাজারে যাবেন, এক কাপ চা দাও, চা খাইছেন, টাকা দাও, ধরো কার্ড নিয়ে যাও, গেছেন করে কার্ড কাটিয়ে দিয়েছে, 5 টাকা কার্ডতে কাটিয়েছে, চার বিল দিয়ে দিলেন, টাকা কোথায়? ব্যাংকে। ব্যাংক থেকে টাকা উঠাবেন না, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লেনদেন হবে কার্ডের মাধ্যমে। ব্যাংকওয়ালা 10 বছর পরে চিন্তা করবে যে 10 বছরে মানুষ ব্যাংক থেকে একটা টাকাও তোলে নাই। কেন তোলে নাই? কারণ কার্ডের মাধ্যমে হয়ে গেছে। আপনার মাস শেষে বেতনের দরকার, কোম্পানি আপনাকে কাগজে নোট দেয় নাই, বলেছে আপনার ব্যাংকে টাকা জমা হয়ে গেছে, কোম্পানিও ব্যাংক থেকে টাকা তোলে না, কম্পিউটারের সংখ্যা এখান থেকে কমাইছে, আপনার কম্পিউটারের সংখ্যা বাড়াই দিছে, আপনার মোবাইলে মেসেজ চলে আসছে এত টাকা। কোম্পানি এভাবে বেতন দেয়, রাস্তার কাজ এভাবে হয়, বিল্ডিং এভাবে হয়, বাজারঘাট এভাবে হয়। ব্যাংকওয়ালা 10 বছর পরে চিন্তা করবে এই মরার কাগজের টাকাগুলা ব্যাংকের মধ্যে এত বছর হাজিরা দেওয়ার দরকারটা কি আছে, এগুলো পাহারা দেওয়ার দরকারটা কি আছে, সব সাগরে ফেলাইয়া দাও। কাগজের নোট সবগুলো সাগরে ফেলাই দিছে, কিয়া মানুষের টাকাগুলো লয় না তো, শুধুমাত্র কম্পিউটার মোবাইলের ব্যালেন্সের মতো ডুবাই দিলে হয়ে যায়, মোবাইলে যেরকম ব্যালেন্স ডুবাই দিলে হয়ে যায়, বেতনের এরকম ব্যালেন্স ডুবাই দিছে, বাজারে গেছেন ব্যালেন্স থেকে দিয়ে দিচ্ছেন, ব্যস্ত হয়ে গেছে। আপনি যদি আধুনিকতা বুঝেন তাহলে আমার কথা বুঝে আসবে। ইসলামিক ব্যাংকে চলে যান, দেখবেন যে সেখানে IBBL আছে, এম ক্যাশ আছে, তারপর কি আছে, সেলফিন আছে, বিভিন্নটা তৈরি হচ্ছে এখানে, যেগুলো দিয়ে আপনি টাকা ওঠানোর দরকার হবে না, বস এম ক্যাশ থেকে সেলফিনে যাবেন, সেলফিন থেকে IBBL যাবেন, IBBL থেকে বাজার করে ফেলছেন, ও টাকা হয়ে গেছে। এখন ব্যাংকওয়ালা 10 বছর পরে সব টাকা সাগরে ফেলাইয়া দিয়েছে, ব্যাংকও কোনো টাকা নাই, আপনার পকেটেও কোনো টাকা নাই, আছে কি? শুধু কার্ড। ব্যাংকে কি আছে? কম্পিউটারে লেখা সংখ্যা। আপনি কয় টাকার মালিক? 200 কোটি টাকার মালিক। কেন বুঝলেন? ব্যাংকে গিয়ে চেক করে কম্পিউটারে লেখা আছে, এটাই, কাগজ অনুরোধ বলতে কিছু নেই। আর এই কথাটা অবাস্তব নয়, আমি 10 বছরের পরের কথা বলতেছি, আজকের কথা বলেন, আজকে বাংলাদেশের মানুষ কয় টাকার মালিক বলেন না? এফ রহমান কত টাকার মালিক? 60,000 কোটি টাকার মালিক। এম মোরশেদ করোনায় মারা গেছে যে, 32,000 কোটি টাকার মালিক, কমে কমে 8টা ব্যাংকের মালিক তো, সে 8টা ব্যাংক করতে হইলে 32,000 কোটি টাকার মালিক। এই যে সমস্ত বাংলা বাঙালিগুলা যত হাজার কোটি টাকার মালিক, সব টাকাগুলো যদি কাগজে নোটে ছাপাইয়া ব্যাংকে রাখতে হয়, ব্যাংকে ওই পরিমাণ জায়গা আছে, তাইলে বোঝা গেল এতগুলা টাকা ব্যাংকে নেই। যত টাকা মানুষের মালিক, যত টাকার মালিক মানুষ, তত টাকা বাস্তবে ছাপানো নাই। বোঝা গেল কিছু টাকা এখনো ডিজিটের মধ্যে চলে আসছে, সামনে সবগুলো চলে আসবে। আর মাসালা কি দাঁড়াইলো? আমার টাকা ব্যাংকে আছে, এটা কার্ডে আছে, এই কার্ডের টাকা আরেকজন উঠাইতে পারবে? পারবে? পারবে যদি আমার কার্ডের পিনকোড সে জানে। পিনকোড জানা সম্ভব নয়, জি জানা সম্ভব। ব্যাকট্রেক সফটওয়্যার আছে যেটার মাধ্যমে ওয়াইফাই সফটওয়্যারগুলোকে ট্রেকিং করা যায়, এইটারও যদি ট্রেকিং করি আমার পিনকোডটা আপনি জানেন, আমার সব টাকা আপনি তুলিয়ে আপনার ব্যাংকে ঢুকিয়ে ফেলছেন। এই জিনিসটা যদি বাস্তব হয় যে কার্ডের টাকা ট্রেকিং করিয়া দুর্নীতি করিয়া পিন উদ্ধার করে আপনি উদ্ধার করতে পারেন, এটা যদি সম্ভব হয় তাহলে দজ্জালের কাছে দুনিয়া সমস্ত কার্ডের নম্বরগুলো সে ট্রেকিং করার সফটওয়্যার সে আবিষ্কার করে ফেলেছে। আপনি দুনিয়ায় চলে আসছে, আসিমাত্র সফটওয়্যার ঢুকছে, ঢুকিয়ে আপনার কার্ড, আমার কার্ড, আপনার কার্ড যা আছে সব টাকা সে ডিজিট 0000 করে দিচ্ছে। এবার আপনার কার্ড নিয়ে বাজারে গেছেন,
ব্যাংকও টাকা নেই, কাঁসা করে ফেলাই দিছি, কার্ড নিয়ে বাজারে গেছেন, চা খাইছেন, গেছেন করে মারছে, দোকানদারে কইবে আপনার কার্ডে টাকা নেই, কি বলে কার্ডে টাকা নেই, 200 কোটি টাকার মালিক আমি, আপনি দেখেন কার্ডে জিরো, আপনিও গেছেন, উনিও গেছে, উনিও গেছে, সারা বিশ্ব সকল মানুষে দেখবে যে কার্ডে টাকা নেই। কে উধাও করেছে? দজ্জাল উধাও করে দিছে। দজ্জাল 40 দিন পরে আপনার ঘরে আসিয়ে হাজির, আপনার ঘরে কি নাই? পানি নাই, খানা নাই, চাউল নাই, ডাউল নাই, তরি তরকারি নাই, কিছু নাই, বাচ্চা হাহা করতেছে ঠান্ডা পানির জন্য, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই। এখন দজ্জাল আসিয়ে বলবে কয় টাকা লাগবে? 200 কোটি টাকা লাগবে, সফটওয়্যারে ঢুকছে 200 কোটি লিখে দিয়েছে, কার্ড চেক করে দেখলেন হ্যাঁ 200 কোটি টাকা দিয়ে দিয়েছে। দজ্জাল টাকার বোঝাই গাড়ি করে নিয়ে আসবে, জিনাসে ওই সফটওয়্যারে ঢুকছে, টস করে 200 কোটি টাকা লিখে দিয়েছে, 200 কোটি যাও বাজার করো, আমাকে খোদা বলো আমি তোমাকে 200 কোটি টাকা দেবো, 200 কোটি 2000 কোটি টাকা দিতে অসুবিধা কি তার? এই মুহূর্তে যে দজ্জালকে খোদা বলবে সে বেঈমান হয়ে জাহান্নামে চলে যায়। আমি কথাগুলো বুঝাইতে পারছি কিনা দেখে নিবে। এখন দজ্জাল থেকে বাঁচার 2 মিনিট অফারটা বলিয়ে শেষ করে দিই। হাদিস শরীফের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দজ্জাল থেকে বাঁচার 2টা উপায় বলেছেন। একটা উপায় হইল যেই ব্যক্তি প্রতি জুমাবার সূরা কাহাফ তেলাওয়াত করবে দজ্জাল তাকে কোনো প্রকার আক্রমণ করতে পারবে না। নম্বর 2 হইল দজ্জাল যদি সামনাসামনি হইয়া যায় সূরা কাহাফের প্রথম 10টা আয়াত পড়ে যদি তাকে থুতু মারি দেন দজ্জাল আপনাকে হামলা করতে পারবে না। এ দজ্জাল থেকে বাঁচার 2টা উপায়, প্রতি জুমাবার সূরা কাহাফ তেলাওয়াত করা, এবং দজ্জাল যদি সামনে চলে আসে তাহলে দজ্জালকে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে তাকে কি মারে দেওয়া? থুতু মেরে দেওয়া। এতটুকুতে দজ্জাল কুফুকাত হয়ে যাবে। সর্বশেষ দজ্জালের সামনে একজন আসি হাজির হবে, হাজির হয়ে বলবে আমি তোমাকে খোদা মানি না। দজ্জাল বলবে কেন খোদা মানো না? খোদার কাজ হইলো মানুষকে জীবিত করা, মারা, এদিকে আসো। তাকে ধরবে, তলোয়ার দিয়ে 2 টুকরো করবে, 2 দিকে ফেলে দিয়েছে, মরে গেছে, শেষ। আবার ডাক দিছে, জোরা লাগিয়ে গেছে কই, জীবিত হয়ে গেছে, বলবে দেখো আমি তোমাকে মারলাম, তোমাকে জীবিত করলাম, আমি খোদা। তখন সেই ব্যক্তি বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে আল্লাহ তাআলা এই কুদরত দিয়েছে, শক্তি দিয়েছে, সেই শক্তি বলে তুমি আমাকে মারছো, জীবিত করেছো, আমার মারা এবং জীবিত হওয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, তুমি আসলেই দজ্জাল। এরপরে দজ্জাল তাকে আবার মারতে চাইবে কিন্তু আল্লাহ তাআলা কুদরতে সে শেষ, দজ্জাল আর তাকে কোনো কিছু করতে পারবে না। হাজা হুয়া, ইনি হইলেন মসীহ ঈসা আলাইহিস সালাত, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইনি হইলেন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। খিজির জীবিত নাকি মৃত এটা লম্বা কাহিনী, ইখতিলাফুল আইমা, ইমাদের কি আছে ইখতিলাফ আছে, কারো কারো মতে ইনি হইলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দজ্জাল থেকে বাঁচার, সূরা কাহাফ পড়িয়া বাঁচার, এবং এই ফিতনা থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের 5-6 মিনিট সময় আছে, ওযু করে নেবেন।